আম্মু প্রচুর মানে গহনা চুরি চুরি কিনতো, সেই থেকে আমার চুরি খুব শখ। তো আজকে ফেয়ারে এসে, বাজাজ ফেয়ারে এসে অনেক ভালো লাগছে। বাজাজের জন্য অনেক শুভকামনা থাকলো, সামনে আরও সুন্দর সুন্দর যাতে আমরা সুন্দর সুন্দর গহনা পাই বা জুয়েলারিতে অনেক সুন্দর সুন্দর গহনা আমরা নিব। এবং দর্শক আমার যারা আছেন, যারা গহনা মেয়েরা পছন্দ করে, আমাদের সবার খুব ভালো লাগবে যে আমাদের দেশে নতুন নতুন একটা কিছু হচ্ছে এবং আমাদের দেশের গহনা বাইরের দেশেও যাবে। আমার সিনেমা কথা দিলাম মুক্তি পাচ্ছে, তো সবাইকে বলবো এবং সিনেমা হলে যে সিনেমাটি দেখার জন্য, আর আশাবাদী তো 100% রাখি যে আমি যেহেতু এর মধ্যে প্রচার করেছি এবং সবার কাছে কাছে গিয়েছে, প্রত্যেকটা দর্শক সবাই খুব পছন্দ করেছেন এবং বলেছে যে অনেকে কথাও দিয়েছে যে ধার করে হলেও সিনেমাটি দেখব। আসলে তাদের কাছে যাওয়া বা তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারলে আমার মনে হয় সিনেমা ভালো চলে বা ভালো যায়। আমার খুব খুশি লেগেছে যে না, আমার মানে কষ্টটা ব্যর্থ যাবে না। এটা হচ্ছে গল্পটা হচ্ছে, আমি গ্রামের মেয়ে থাকি, তোমার আমার বাবা থাকে চেয়ারম্যান। তো বাকিটা যেহেতু কালকেই রিলিজ হবে শুক্রবার, ফ্রাইডেতে ভালোবাসা দিবস 14 তারিখে ভালোবাসার মানুষটাকে সাথে করে নিয়ে 14 তারিখে আপনারা কথা দিলাম সিনেমাটি দেখতে যান, এবং কালকে ফ্রাইডেতে যেহেতু রিলিজ হচ্ছে, আশা করবো যে আপনারা যারা দর্শক আমাকে পছন্দ করে ভালোবাসে তারা যাবেন সিনেমাটি দেখতে। আমি হ্যাঁ বইমেলাতে প্রচার করেছি বললাম, ওইটা তো শেয়ার করলাম যে না না এটা না কঠিন বাস্তব আমার প্রথম সিনেমা, রিয়াজ আমিন খান হ্যাঁ আমার ফার্স্ট হিরো। তো মন্তাজুর রহমান আকবর ভাইয়া হচ্ছে ডিরেক্টর, তারপর হচ্ছে তোমার প্রথম ছবি হলে তো ভালো হতো, ধরতে পারো যে এটা আমার আবার নতুন করে আমার নতুন কাজ করা, নতুন করে প্রথম ছবি না, গ্যাপ না। আমার হচ্ছে ব্ল্যাক মানি লাস্ট সাইমনের সাথে রিলিজ হয়েছে, তারপর আয়না কাহিনী রাজ্যকাঙ্কিল স্যারের হচ্ছে তোমার সিনেমা ডিরেক্টর ছিলেন, আয়না কাহিনীতেও আমি আছি। দেন তোমার হচ্ছে অনেকগুলো সিনেমা গেছে, কাজ গেছে। হ্যাঁ অবশ্যই পারবেন, আমি যাব কালকে সিনেমা হলে, আমি এখনও ঠিক করি তবে যাব, দর্শকদের সারপ্রাইজ দিব, ডেফিনেটলি আমার দর্শকরা আসবেন। ভালোবাসা দিবসে বলবো যে আমার দর্শকরা আমাকে কথা দিক যেন সিনেমা হলে এসে সিনেমাটা দেখে।